পেতে যাওয়াই আশা করে এক দিবসে দুই বন্ধু ঘরের ভিতর ভাই আছে বেলা ঘুমে আছে জগমন ভাই খোদার মহিমা দেখো কে বুঝিতে পারে আজব ঘটনা বুঝি খোদা পয়দা করে কারো আল্লাহ নয় রে এমন কারো নয় রে তোর এবার দেখো ঋষি রাতের কালে স্বপ্ন স্বপ্নে দেখে সদা দরে তো লালু শুয়ে আছে ডান ধারে ওই শুয়ে আছে বাঁ ধারে তো নিশিরাতের কালে হিরেন সরাগর স্বপ্ন দেখতেছে যে ওর ঘরের জানেলার ধারে একটা বেটিসোল ডাকতেছে কিরকম ভাবে দেখুন আই আই হিরেন আই হিরেন জানেলা এ জানেলা জানেলা খুলে তাকে ডাক আমি একটা সুন্দরী বেটিছোল তো জানেলা এসে গেছি হিরেন ঘুমের ঘরে ওই স্বপ্ন অবস্থায় লালুক চিবে ধরে গেছে কন্যা কন্যা তুমি কোথায় হগো কন্যা তুমি একটিবার মুখ দেখা দাও করছো জাননা খুন কুচি করে জাননা খুলতে হবে দেখি তো ওই ঘুমের ঘরে ওই অবস্থায় ওই জাননা খুলে দিয়েছে জাননা খুলে দিয়ে লালুক চিবে ধরে ডাকতেছে কন্যা দেখো ওটা এখন না আমাকে জমা মাইল করে না ভাব ধরিছে ও গো কন্যা ও গো কন্যা আমি তোকে ভালোবাসি ও গো কন্যা আমি তোকে ভালোবাসি হে রাতের বেলা তুমি আমাকে দেখা দিলে তোমার এত সুন্দর চেহারা আমি পৃথিবীতে আর কোন বেটি ছলকে দেখি দে 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 রে দে দে রে না এই মরদ বেশি দেরি করবে না ওই রকম বউ পালে 15 দিন ভাত খাও না হাস না হাসেন না এখনকার যুগে সুন্দরী বউধার ধর্ম কুটুম বেশি তা কি কথা ভুল বলেছি ভুল বলেছি সত্য যা বলিব সত্য বলবো সত্য বলি মিথ্যা বলিব না কেউ না বুঝলে ওই যে ওই ভাই বুঝতে পারছে কেন বুঝতে পারছে জানেন কেন খোদার কসম আর বউ মনে হয় সুন্দরী সারা কুটুমের অভাব নেই প্রতিদিন এরা করা হাসা এরা করা হাসা তো হিরেন সদাগর রাতের বেলা স্বপ্নে দেখতেছে জানেলায় আসছে ওই কন্যাকে দেখে করছে কন্যা ও গো ও গো কন্যা ও গো কন্যা মরণ করবো সই তোমাকে যদি আমি না পাই খোদার কসম আমি উনিশ খাবো উনিশটা মানুষ মরে কয়টা কম খেছে একটা একটা কম খেলার মরবে না গলার ঝোলা লাগবে বলছে কন্যা সত্যি সত্যি তুমি যদি আমাকে সত্যি তুমি যদি আমাকে ধরা না দাও তুমি যদি আমার সঙ্গে বিয়ে না হও খোদার কসম বলছি আমি আত্মরাইকে হত্যা হব আত্মহত্যা কিসের আত্মরাই যা হচ্ছে স্বপ্নের কথা ঠিক থাকে ও গো কন্যা আসলেই তুমি খুব সুন্দর তাই তোমাকে আমি বলতেছি আই লায়ের ভি কত গুণা মাটি লাগাইছি দেড় বিঘে ও গো কন্যা একটিবার একটিবার তুমি কি বলবে তোমার নাম কি তোমার বাড়ি কোথায়
বলতো এই কন্যা বলছে ওরে হিরেন তুই আমাকে কি ছুইতে পারছিস কইছে হাত দেছি গেল চলেই যাস তাই নাকি আগালে হাত দেছার চলেই যাস কাছে আসেন কইছে ওগো হিরেন তুমি আমাকে ছুইতে পারবে না যদি তুমি ছুইতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে কইছে খোদা আর কসম তো বিয়া করব তোর নাম কি খালি বল তোর বাড়ি কোথায় বলছে ওই স্বপ্নের মধ্যেই ওই কন্যা আর ঠিকানা বলতেছে এই যে আহবানার নামটি ডালবতী কন্যা রে দানবের একমাত্র কন্যা আমি নাম আমার বেলবতী ওই কথা শুনে হিরেন কস তুই আমার জান্নাত কেন কইছে আমি তোকে ভালোবাসি ওই জন্যই তোর কাছে আসছি কইছে বেলবতী তাহলে একটু হাত বাড়িয়ে দাও কইছে ধরেন এদিকে বেলবতী হাত বাড়িয়ে দিয়েছে আর হিরেন ওই ঘুমের ঘরে লালুক সাবে ধরছে বেলবতী ওগো বেলবতী ওগো বেলবতী তুমি আমার জীবন তুমি আমার মরণ বলছে লালু বলছে আমি তোমার আর লালু বন্ধু হিরেন সদাগর সব করে চেতন হয়ে দেখে জানলা খোলা মাল নেই গেল কুটি এই তো এই কিছুক্ষণ আগে জান্নায় দাঁড়িয়েছিল ওগো ওগো
কেউ নাই আন নাই অযথা গেল করতেছি আই নাকি খালি ভুকে কাপড় পরে লোক করে হাসেন না ওই যে তিনটা খালি গল্প করতেছি শুনছি আপনারা শুনতে পাইছেন মনে হয় না ওরা কি বলেছে আমি বলবো না এবার সুযোগ দিলাম এরপর জানার কোন না কিছু পাইবে থাক তো ওই বেলা বদিকে দেখে হিরণ বলছে বন্ধু এ জানলায় দাঁড়িয়েছিল লালু বলছে রে তোর এরা স্বপ্নের কথা মিথ্যা সত্য হয় না করছে না আমার মাকে ডাকবে আমার মাকে বলবো যদি সে বেলা বদিকে এনে দিতে পারে তাহলে মরদ বাঁচে থাকবে নইলে মরদ আত্মহত্যা করবে লালু দৌড়া দৌড়ি করে ওর মাকে গিয়ে ডাকছে হ্যাঁ ওগুলো ওগুলো আম্মা যান আপনি আম্মা যান দিগো কমান দিগো দেন না একটু না তো হিরণ সদাগর দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে আর মা এসে বলতেছে বাবা হিরণ বাবা হিরণ এ তুই আমাকে কেন ডাকছিস বলছে মা ও গো মা ও গো মা আজ রাতে আমি স্বপ্ন দেখেছি আজ রাতে আমি স্বপ্ন দেখেছি আমার আমার একমাত্র জীবন আমার একমাত্র মরণ গেল বলছি কন্যা ওই কন্যাকে না পাবো এই জীবন আর রাখবো না আর যতদিন তার দেখা না পাবো আমার খাওয়া দাওয়া তো দূর থাক এক গ্লাস পানিও আমি প্রাণ করব না বলতে ওর মা করছে বাবর ও বাবা হিরেন বলো তুই স্বপ্ন দেখেছিস বেলাবতী ওর বাড়ি কোথায় করছে এখান থেকে সাত সমুদ্র ১৩ নদী পার এক কোশ পুরীতে করছে বাবর তুই কি জানিস এই সাত সমুদ্র ১৩ নদী পার রাক্ষস পুরীতে যে যায় সে কোনোদিন ফিরে আসে না তুই ওখানে কেমন করে যাবি করছে মা আমি মরণ করব সই মরণ করব সই ভগবতীকে না পা পর্যন্ত এই বাড়ির ঠেক পারল করছে বাবা হিরেন তুই বেলাবতীকে চিনতে পারবি চিনতে পারবো না মানে এখানের মধ্যে এরাও নেই মা এ যতগুলো বেদি ছিল আমার রাজ্যে বসে আছে এখানের মধ্যে একটাও নেই করছে বাবা ওই আক্ষস পুরীতে যাইতে হলে অনেক ঝামেলা সাত সমুদ্র ১৩ নদী পার কেমন করে যাবি তবে আমি যখন তোর মা তোকে জন্ম দিয়েছি আমি তোকে যাওয়ার ব্যবস্থা করতেছি তুই দাঁড়া এখানে থাক আমি নিয়ে আসি বাবা হিরেন তোর আস্তে তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিল আমার আমার বাবার হাতের একটা জিনিস নিয়ে আসছিলাম এই জিনিসটা আজও পর্যন্ত তোদের দেখাইনি করছে মা কি জিনিস ওইটা করছে বাবা এইটার নাম চিল পাখি মা এ চিল পাখি কোথায় ছিল করছে দুতলার উপরে খাসার ভিতরে রেখে দিয়েছিলাম করছে মা এ চিল পাখি দিয়ে কি হবে করছো রে হিরেন এই এই চিলের পৃষ্ঠে ধরে তুই সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে চলে যাবি সামনে দেখবি আক্ষস পুরী ওই আক্ষস পুরী থেকে দেখবি ওই আক্ষসের একটা বুড়ি আছে ওই আক্ষসের বুড়ির এক এক করে ১০৯,৯৯৯টা ছেলে মেয়ে আছে রে বা মা ওই বুড়ির এতগুলা সোল থাকে হলো করছে বাবা হিরেন এসব তুই বুঝবি না ওই বুড়ির ১০৯,৯৯৯টা ছেলে মেয়ে আর যতগুলা ছেলে মেয়ে ওই আক্ষস পুরীর চতুর্ধার এক হাত পর একটা করে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আর তরোয়ালের মাপ
আসমান থেকে জমিন পর্যন্ত ঠেকানো। কইছে মা ওর ভিতরে আমি কি করে ঢুকবো? কইছে বাবা একটা সময় আছে যখন সূর্য ডুবে যায় ওই টাইমে পশ্চিমা দোকনা কানি ফাঁক থাকে, আর যখন সূর্য উদয় হয় পূর্ব উত্তরা কানি ফাঁক থাকে। এই দুইটা টাইমের মধ্যে যদি তুই এই সিল পাখি সহকারে ওই আক্ষসপুরীতে ঢুকতে পারিস তাহলে তুই বেঁচে থাকবি, নইলে তুই মারা যাবি। মা আস্তে ভালো করে কথাগুলো শুনেন। বলার সঙ্গে সঙ্গে হিরণ সদাগর বলছে, মা তাহলে আমি ওই সিল পাখিতে এবার চড়ি। ওই চিলের পৃষ্ঠে ধরে হিরণ সদাগর বলছে, মা এবার কি আমি যাব? বলতে আর মা বলছে, বাবা হিরণ তুই যে এই ছয় মাসের রাস্তা অল্প টাইমে যাবি, তো যাইতে যদি তো ক্ষুধা লাগে তুই কি খাবি? তো সেটাও তো কথা, এত দূর রাস্তা আমি যাব, যাইতে যদি আমাকে খিদা লাগে ওই আকাশ পথে আমি কি খাবো? বলতে ওর মা বলছে, বাবা হিরণ তুই এখানে একটু দাঁড়িয়ে থাক, আমি একটু বাড়ির ভিতর থেকে আসি। সব করে ওর মা বাড়ির ভিতরে গিয়ে একটা জিনিস নিয়ে আসতেছে, কি জিনিস দেখুন। আরে ও সদাগর এখন মস্ত দেখো বোটকালাই ভাই যা নীল। মা বাড়ির ভিতরে গিয়ে এক মোট বোট খালাই সুন্দর করে ভেজে নিয়েছে। আস্তে এক মোট বোট খালাই ভেজে নিয়ে বাড়ির ভিতর থেকে এনে আর ছেলেকে দিচ্ছে, বাবা হিরেন এক মোট বোট খালাই আমি তোকে দিয়ে দিলাম, এক পুষ্টি বোট কালাই তুই পথের মধ্যে যাইতে যদি তো খিদা লাগে এই কালাই গুলো খাস। হিরণ সদাগর করলেন কেউ এক মোট বোট কালাই নিয়ে ও প্যান্টের পকেটের ডান সাইডে ওই কালাই গুলো রেখে দিলেন। কথাগুলো মনে রাখবেন, ওই কালাই রেখে সিলের পৃষ্ঠে ধরে বলছো, মা এবার যাব। করছে বাবা সাবধান, বাবা সাবধান, আমি আবার বলে দিচ্ছি ওই আক্ষসপুরীতে সেই বুড়ি আছে, ওই বুড়িকে যদি তুই পাগল করতে পারিস তাহলে তুই বেলাবতীর খবর পাবি, তাছাড়া নয়। ওই বুড়ি একমাত্র জানে ওই আক্ষসপুরীতে বেলাবতী কোথায় আছে। করছে মা ওই বুড়ি যায় কি কম? করছে বাপর এটাও বলতে হবে, তুই বেটা চল নয় একটা বুড়ি মানুষ তুই পাগল করে পারবি না, তোমার কেমন মর তাই তো। করছে মা ওই বুড়ির বয়স কত? কত চামড়া ঢিলে 1,09,999টা চলছ, তাহলে বুড়িটা কিরকম হবে বুঝা বলছো? বাহান চল লাগেছে তো নানি মতো আসতে। তো ওই কথা শুনে বলছে, বেশ ওই বুড়িকে আমি যেভাবে হোক রাজি করবো, এবার যাই যাই বলে সিলের পৃষ্ঠে চড়তে কি না চড়তে পিছন দিক থেকে টানে ধরছে কে দেখুন। বন্ধু বন্ধু দাঁড়াও বন্ধু দাঁড়াও, আমি যাব আমি যাব। চোখের ভিতর পা ঢোকার জন্য একবারে কি মানুষ এবারে বন্ধু বন্ধু আমি যাব। হিরণ সদাগর দৌড়াদৌড়ি করে সিলের পৃষ্ঠে নিয়ে টানে ধরছে, বলছে আমাকে নিয়ে চলো আমি নাকি তোমার বন্ধু। বলছে ওগো বন্ধু এই এক সিলের পৃষ্ঠে সরে তুমি যাইতে পারবে না, অতএব তুই এক কাজ কর,
তুই আমার ঘোড়া নিয়ে প্রত্যেকদিন স্কুলে যাবি আর আসবি আর আমার মাওকে দেখবি আমি যতদিন মেলাবদিক না পাবো এই রাজ্যে ফিরবো না এতে আমার কি চার পাঁচ দিন ওই বিউটি সেলের কি পাঁচ সাত দিন বন্ধু এবার যাই মা 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 গো আমি চলে গেলাম সবাক বলে চলে যাচ্ছি তো তাই হিরেন মার মার শব্দ ও হিরেন চিৎকার করবো যাই ওরে চিল পাখি ওরে চিল পাখি এবার তাকে দেখ আর কিছুক্ষণ পর সূর্য উদয় হবে তা কাজ কর তুই পূর্ব এ তুই পূর্ব উত্তরা কানিদের ভেতরে ঢোক ভিতরে ঢোক আসতে ওই দুই বেটি সোল গল্প করছে ওই ছোট দুটা হয় অরিজিনাল কথা ডুপ্লিকেট নয় ওই ওইটা ওইটা বলতেছে কি বলতেছে জানেন কি হয়েছে রে ওই শ্রী বাপরি রে মরার আব্বাত কম আমার যখন বিয়া হবে আমার যখন বিয়ার বয়স হবে আব্বা কম আব্বারও ও ওই রকম যদি বেটা সেল হয় ঘরের ধানের ভাত আব্বা কিনে খাওয়া লাগবে না ওই ডানকার দাবা করছে ওই ঘুটি লাইন আব্বা কয়ে দুমায় আমি পছন্দ করতেছি বিয়াল্লিশটা দাঁত দেখে হরে কৃষ্ণ 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 দশর ভাই ওই কানি দিয়ে দেখো আত্মশ বুড়িতে ঢুকে গেল যখন আক্ষস পুরীতে ঢুকেছে আক্ষস পুরীতে ঢুকার সঙ্গে সঙ্গে পাখিকে বোঝাই ওরে চিল পাখি বলো এ নিচের দিকে তাকিয়ে দেখ ওই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে একটা ছোট্ট ঘর ওই ঘরের দিকে আমাকে নিয়ে চল আস্তে আস্তে ওই চিল পাখি ওই নিচের দিকে নামিয়ে দেখে ছোট্ট একটা এক খোপা দালানের ঘর এক খোপ দালানের ঘর যেমন ডিবের ঘর আছে ওই রকম ঘর তো ওই ঘরের ছাদের উপরে যে ওই টিনে মাপ করবেন চিল পাখিটা পড়ছে চিল পাখি ওই ছাদের উপরে পড়ার পর হিরেন সদাগর বলছে হাই পাখি ওরে পাখি ওরে পাখি আমি আমি যতক্ষণ আমি যতক্ষণ তোর কাছে ফিরে না আসবো তুই এখান থেকে কোথাও যাবি না এতে যদি আমার উপর গোড়া জাপ দেয় তাও তুই লড়বি না না
তুই এখানে থাক দেখি এই যে মাঠের মধ্যে যে একটা ঘর আছে এই ঘরের ভিতরে কে আছে মরদ না দেখে যাবে না মনে হয় এই ঘরেতে মনে হয় বেলবতী কন্যা আছে দেখি যাই কি ব্যাপার ঘরের দরজা বন্ধ কেন ওই ঘরে নয় তো দরজায় গিয়ে হিরেন সদাগর ঠোকা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কেউ আছেন আছেন কে আছেন দরজা খুলুন হ্যাঁ কোনো সারা শব্দ নাই হিরেন করছে দেখি মর্দর গাও শক্তি নাই এরকম দরজা সারা রাত্রিতে কতগুলো ভাঙ্গিছে আজকের ব্যাপার হলো তাই ও সুন্দর করে প্যান্ট জড়িয়ে বিসমিল্লাহ বলে মারিছে এটা যাও বেউরে হাইও হাইও দেখো ও জাম করে যখন দরজায় মানছে দরজাটা পুঁ করে খুলে গেছে খোলা যার সঙ্গে সঙ্গে দেখে ঘরের মধ্যে একটা খাট আর ওই খাটের দিকে লক্ষ্য করে দেখে ভাই খোদার কসম একটা সামনা ঢিলা বুড়ি একটা সামনা ঢিলা বুড়ি ও চিতর হয়ে শুয়ে আছে কিন্তু ওই বুড়ির দিকে খেয়াল করে দেখে বুড়ির মুখের দুই ধার দিয়ে দুটা দাঁত বড় আছে নিচের বুকে দেড় হাত লম্বা দুইটা দাঁত দুইটা দেড় হাত লম্বা হাতির মতো বাপরে হিরেন কসরে বাবা এই শালা সামরা ঢিলা বুড়ির দাঁত এত বড় রে মিয়া মানুষের দাঁত এত বড় আগে ঠেকাই উঠেছে মনে হয় তোর মায়ের দেখি এবার কেমন বুড়ি এর দাঁত বড় কেন দেখি তো ও আস্তে আস্তে ওই বুড়ির কাছে গিয়ে দুই হাত ধরে দুই হাত দিয়ে ওই দুই দাঁত ধরে ঝুঁকাওছে বুড়ি লড়েও না সরেও না নিঃশ্বাসও ফেলে না সারা বুড়ি মরানে গিরে দেখি তো বুঝতে পারছি দেখি এই বুড়িকে চেতন করার আমার কাছে বুদ্ধি আছে ও বুদ্ধি আছে বলে বুড়ির পায়ের দিকে তাকে দেখে একটা পান্টি পোতা আছে সেই প্যান্টি দিয়েই দিতে হলে দু চারটা লাগালেই বুড়িছে বলে ও ঝাম করে ডান দিক থেকে ওই প্যান্টি তুলে বুড়ির নাড়ার চার পাঁচটা ওহো কে এত পিটোছি তাও লড় না ব্যাপার দেখি তো ও দেখি তো বলে বাউ দিকে খেয়াল করে দেখে মাথার দিকে একটা ফোঁপা আছে একটা পান্টি দিলে পিটলে হবে না দুটা দিয়ে জোর করে বসানো লাগবে ওই দুই পান্টি জোর করে বাউটা নিয়ে আবার চার পাঁচটা তাও লড়ে না করছে না পান্টির দ্বারাই হলো না দেখি অন্য ব্যবস্থা করি অন্য ব্যবস্থা করি বলে ওই পান্টি যেই জায়গায় ছিল ওই জায়গায় পুঁততেছে তো আগে পুঁতেছে পিছন দিকে পরে পুঁতছে সামনের দিকে পোতার সঙ্গে সঙ্গে বুড়ি মশার দিয়ে উঠছে কেন উঠেছে জানেন শীতানের পান্টি পড়েছে পোতানে আর পোতানেরটা পড়েছে শীতানে পড়ার সঙ্গে সঙ্গে বুড়ি মশার দিছে বুড়ির হাও দেখে হিরেন বলছো রে বাবা এই বুড়ির যত বড় হাও গোটা মানুষ গোটাই ঢুকবি ব্যাপার এই বুড়ির নাম তাহলে একুশের বুড়ি দেখি এই বুড়ি কি করে আয় বুড়ি বুড়ি আস্তে আস্তে গাও মশার দিয়ে যখন খাটের উপর বসিছে বুড়ির লাখত বাসনা আসছে কিসের বাসনা জানেন নানা কারা তোর আস্ফুটান কারা তোর আস্ফুটান আমার ঘরে মনীষী প্রবেশ করেছে আমি মনীষী গন্ধ পাচ্ছি এই এই কে আছিস আমার ঘরে মনীষী প্রবেশ করেছে ওই মনীষীকে ধরে আগে খাবো কলজা তারপর ফেলসা তারপর হাড্ডি মাংস
ওই কথা হিরেন শুনে কচ্ছে ওরে বাবা এই শালা বুড়ি আমার কিছু থুবে না খুলি হায় রে বাবা এই বুড়ির কাছ থেকে আমাক চলে যেতে হবে আবার চিন্তা করছি চামড়া ঢিলা বুড়ি আমার সাথে লাগবে মদের গায়ে চাম নাই তাই বলে কি নাই মদের দাম তাই তো কে বলে মদের কি শক্তি নাই হেই দেখি এই বুড়ি কি করে আমি এখানে মোশান ধরে থাকব ও মোড মোশানে আছে যেমন তেমন দেব দু চারটা লাঠি বল দেয় বুড়ি ওই খাটর থেকে উঠে হাত একটা দেয় পিছন দিকে আবার আর একটা দেয় সামনে দিকে করছে এর মধ্যে যাই পড়বে তাই আর নয় দরজার কাছে এসে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ওই না দেখে বুড়ি বলছে হাই কে তুই হিরেন করছে যখন কে কোছে এই সুযোগে এটা সামনেছিলি কি বলবো কি বলবো কি বলবো হ্যাঁ পাইছি আয় বুড়ি এই হাই এ বুড়ি তুই কি বললি আয় কে তুই হিরেন করছে আমি আমাক চিনিস না বলছে কে তুই তো মুনিশি তোর গায়ে বাসনা পাচ্ছি করছে আয় বুড়ি সাবধান আমি কে তুই আমার চিনিস না আমি এক কোষের বড় ভাই খপ্পর ওই কথা শুনে বুড়ি না ডাউন হয়েছে বুড়ি বলছে এক কোষের বড় ভাই খপ্পর এ আবার কি জিনিস এই ওরে এ খপ্পর তোর তোর দেশের বাড়ি কোথায় করছে আরে বুড়ি আমি তো তুরি বংশ তুই কি জানিস তোর সলপল কয়টা কসে 1,09,990টা কসে 367 নম্বর বেটি তোর আছে কসে মনে হয় আছে কসে 367 নম্বর যেই বেটি ওই বেটি সোলামি তাই তো কুস্তাল তো তুমি লাতি তুই খক্কস বলে কসে মর্দার নামই খক্কস তাই তো তাই ওই কথা শুনে বুড়ি করছে তুই আমার এই 64 নম্বর বেটির ব্যাথা করছে তাহলে তো তুই আমার লাঠি আমি তোর নানি কিন্তু তুই এখানে কি করে আসলি কচ্ছে তোর বংশ না হলে কেউ আসতে পারে তাই তো একবার হিসাব করে দেখ কচ্ছে এটাও ঠিক কিন্তু ভাই আমার বংশে নিয়ম আছে যদি কেউ আমার বাড়িতে বেড়াতে আসে আমি যে জলপান দিব জলপান খাওয়ার পর তা ঘর ঢুকাই তাছাড়া ঢুকাই না তাই তো কসে বুড়ি কি জলপান কসে এটি দেরি কর আমি ঘরের ভিতর যাব আর আসবো বলে ওই বুড়ি ঘরের ভিতর ঢুকে কলসির মধ্যে থেকে এক মোট লোহার কালাই নিয়ে চলে আইছে তুই কেনকা খক কষ্ট কেনা দেখি পরীক্ষা করে আসারি ওই এক মোট লোহার কালাই এনে হিরেনের হাতে দিচ্ছে আর বলছে ভাই খকস এইটুকু কঠোর মটর করে দুই সাবে খায়ে এক গ্লাস পানি খাইতে পারিস তাহলে জানবো তুই আমার লাকি ও কালাই হাতে নে বলছে হাই রে বাবা এ লোহার কালাই কি কোনো মানুষ খাইতে পারে সারা বুড়ি তো ধরে ফেলবো আমার ও নানি এটা কিভাবে খাইতে হবে গিলে খাইতে হবে করছে না তুই চাবাবি আমি শব্দ শুনবো করছে নানি বলো তাহলে এক গিলাস পাই পানি করছে এটাও আনতেছি তুই দাঁড়া তুই ওখানে দাঁড়া থাক আমি পানি নিয়ে আসি বলে বুড়ি ঘরের মধ্যে ঢুকছে এই সুযোগে হিরেন বলছে কি করবো রে না মিশাই মুখ লড়াম এটা ঢুকে তুই লুকে তোমার মুখ লড়াম কেনে মতো পকড়ত কি দেখি তো এটা বাও পকেটে থুই এইটা কি আছে ও ঝাম করে পকেটে হাত দিয়ে দেখে ওর মা কি দিয়েছিল মনে আছে এক মোট বোট কালাই ঝাম করে কালাই বের করছে বুড়ি হয় আগে পানি নিয়ে মতো দাঁত কিরকম দেখ ওই বোট কালা হাতে নিয়ে মরদ মশানে খুব মশানা আছে পানি নিয়ে আয় জলদি নিয়ে আয় নিয়ে আয় পানি এই দেখ তোর বড় ভাই খক্কস ও কালাই দিয়ে মরদ কঠোর মটর করে যখন চাবানা শুরু করছে বুড়ি করছে হাই রে বাবা এই কোন বা বীজের তৈরি হয়েছে হাই রে বাবা এই কালাই আমার গুষ্টি কেউ চাবাতে পারে না সত্যি খকস আইছি ভাই ভাই খকস এ তুই এই বুড়ির কাছে কেন আসলি করছে নানি আয় নানি করছে কি ভাই করছে নানি আজকে রাত কিন্তু
তোমার ঘরে থাকব বুড়ি কসরি লাটি তো আমার সিয়ারা খুব ভালো হই কিন্তু ভাই রে ও তোর নানা মরিছে 360 বছর হলো আমি ওই অবস্থা আজ পর্যন্ত আছি আচ্ছা নানি তুই থাকব ডান ধারত আমি থাকব বাম ধারত অসুবিধা কি তাই তো বুড়ি কসরি লাটি তো ভালো সেরকম হলে আর ঝুল নিম আবার হি মানুষ বুড়া হলে কি তামানে বুড়া হয় এই সম্রাট ঢিলা বুড়ি করছে যাক শেষ বয়সের সামনে স্নেহতা হবে ভাই খকস বলো চল তুই আমার সঙ্গে আমার সঙ্গে আমার ঘরে শোনা তো এরাপ করা না জান লাগ ধরো না ওই মানা করে দিছে আসবে না এদিন পর থেকে সালিম লাগ বলে হচ্ছে আবরা করে দিছি তুই এক কাজ করিস তোর বউ কষ্ট 15 দিন যা লাগ ঝাড়তে যেখানে আসে যেখানে তুমি দাও 15 দিন যা তো লাগ হাত দেও না লাগে হাত দিলে পোটা বাড়ায় কি লাগ রে তো সোয়াপিনে তেল না খাইস তো ওই বুড়ির ঘরের দরজার দিকে আস্তে আস্তে হিরেন যাচ্ছে দেখি যাই আস্তে আস্তে ও হিরেন সওদাগর এবার দেখো সুন্দর ভাইরে লাগে গেল তাই এদিকে সে বুড়িও না চিন্তা ভাবনা করে আজকে রে আজ বুঝিলা কি কি লইরা ঘুমাবে বুড়ি চিন্তা করছো যা হবে হবে আজ রাত এই খপকশকে নিয়ে ঘুমাবো বলে বুড়ি ওই ঘরের মধ্যে ঢুকাতে এই হিরেন হিরেন সদাগর ঘরে পাও যে দেখে ডান দিকে যে দুটা লড়ি পোতা আছে করছে নানির ও তোর ঘর দুটা লড়ি পোতা আছে লড়ি দিয়ে কি হয় কছে ভাই রে এই যে দুইটা লড়ি দেখতেছিস এর নাম গুতান লড়ি তাই নাকি তো সেইটা বা কি হয় কছে এই লড়ি যদি বলিস ওরে লড়ি তুই গুতান শুরু কর তোর যে 1,09,999টা মামা খালা আছে এই আক্কশ পুরিতে যতগুলো আছে সবার গুটা গুটি শুরু করবে তাই নাকি তো সেইটাই তো দরকার দেখি ও নানি ও যে ঘরের কোনায় এতগুলা ওষি দেখতেছে এই ওষি দিয়ে কি হয় করছে এর নাম বান্ধন ওষি বান্ধন ওষি তো সেটা বা কি হয় যদি কেউ কয় ওরে ওষি তুই সবাক বেঁধে ফেল আক্কশ পুরিতে যা আছে সবগুলাকে একটা টুকলা করে বেন কছে এটাই দরকার ও নানি ও যারা পাতিলে আগুন জ্বলতেছে ওইটা কি করছে ওটা অগ্নিবশ করছে অগ্নিবশ এটা দিয়ে কি হয় করছে এই আগুনকে যদি বলা হয় ওরে আগুন তুই আক্কশকে জ্বালিয়ে দে সবার ফুট ফিট আগুন ধরবে যাক ভালো ও সেটাই দরকার ও নানি এই যে তোর এই এই ঘরের কোনায় খাঁচার ভিতর একটা ছোট্ট পকি দেখতেছে এটা কি
বলছো ভাইর ও এই যে পাখি দেখতে পাচ্ছিস এই পাখির ভিতরে আমার আক্কশ পুরীতে যতগুলো সন্তান আছে সবার জীবন আছে বাহ এই পাখির যদি ডানা ভাঙে দেওয়া হয় আমাদের সবার হাত ভেঙে যাবে তোরও যাবে লে কচ্ছে নানি পাও ভাঙে দিলে কচ্ছে পাও ভাঙে দিলে পাও যাবে গলা ভাঙলে গলা যাবে আর যদি কেউ গলা ছিঁড়ে ফেলে হ্যাঁ তাহলে আমরা সবাই মরে যাব যা কচ্ছে নানি বড় তার তোর বংশ তো আর কেউ থাকবে না কচ্ছে ভাই ও ও গো ভাই হ্যাঁ কেরে নানি চলে গেল হ্যাঁ আস্তে কচ্ছে ভাই এই পাখি ছিঁড়ে দিলে সবাই মারা যাবে কিন্তু একটা ব্যক্তি বেঁচে থাকবে সে কিন্তু আক্কশপুরীতে নাই আক্কশপুরীর শেষ মাথায় আছে কচ্ছে নানি ওটা বাকি কচ্ছে ভাই ওইটা ওইটা তুরি গোষ্ঠী আমারই রক্ত আমার 9999 নম্বরের যে শেষ বেটি ওই শেষ বেটির গর্ভে থেকে একটা বেটি চলে হইছিল আর ওর এত রূপে রূপ ওকে দেখে মানব সন্তান পাগল হয়ে যায় দানবরাও পাগল হয়ে যায় তো তাই ওর রূপের কারণে ওকে আমি গুণমন্ত্র দিয়ে একটা জিনিসের ভিতরে লুকিয়ে রাখছি কচ্ছে নানি ওকে কোথায় রাখছো কচ্ছে আমার রাজ্যের শেষ মাথায় একটা দিঘি আছে ওই দিঘির পশ্চিমা কালিতে একটা কদবেলের গাছ আছে আর ওই কদবেলের গাছের মাথায় আছে একটা বেল ওই বেলের ভিতর আর ঢুকে রাখছি ওই দিন থেকে আর নাম রাখছি ওর নাম কি বেলবতী কন্যা কচ্ছে হ্যাঁ ভাই আস্তে কচ্ছে নানি ওই বেলের মধ্যে আছে কন্যা ওকে ওকে কি কেউ দেখতে পাবে না বলছে না ভাই ওকে যাই দেখতে পাবে সে একমাত্র ওকে বিয়ে করতে পারবে তাছাড়া নয় বলছে বেশ তাহলে আজকে রাতে ঘুমাই এবার দেখুন হিরেন সদাগর কি করে বুড়ি গেছে ফজরের আজানের টাইমে গোসল করতে আর ওই সুযোগে হিরেন বিছানায় থেকে উঠে এক এক করে সব গুছে নিয়েছে কি নিয়েছে গুতাল লড়ি অগ্নিবশ ওষি ওই পাখি এই সমস্ত একটে করে নিয়ে দরজাটা শুশুর শুশুর করে খুলে ছাদের উপরে চলে গেছে ছাদের উপরে কে আছে মনে আছে ওই পাখির কাছে কেবল ছড়ে পাখি আর দেরি করিও না এই মুহূর্তে আমি তোর পৃষ্ঠে উঠতেছি তুই উড়াল দে এই আক্কশপুরীর শেষ মাথায় চ একটা কটবেরের গাছ আছে ওই জায়গা বলে পাখির পৃষ্ঠে চড়ে পাখিকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি উড়াল দিয়ে ওই রাজ্যের শেষ মাথায় গিয়ে দেখে সত্যি একটা দিঘি ওই দিঘির কোনায় আছে বেলের গাছ ওই না দেখে বলছে পাখি নামিয়ে দে এখানেই না আমের গাছ লয় না কটবেলে
উপর দিকে তাকে দেখে ভাই খোদার কসম ওই বেলের গাছে নিচের পক্ষে 386 টা বান্দর বান্দা আছে বাহ বাহ এক হাত পর পর একটা করে বানর কেউ জান ভুলেও ওই গাছেই উঠতে না পারে গোড়ার দিকে তাকে দেখে গোড়ার চতুর্ধার 10 হাত বান্দা আছে শান দিয়ে ওই শানের মধ্যে ঘিরা ওই ঘিরার মধ্যে আছে সাপ ছাড়ে দেওয়া গাছের গোড়াত খেলে সাপ কিলিবিলি করতেছে হিরেন সদাগর ওই বেল কি করে নামাবে বলেন তো বেল কি নামাইতে পারবে সম্ভব নয় তো পাখিকে বলছো রে পাখি তুই ওই জায়গায় যাইতে পারবি পাখি মাথা ঝুঁকাচ্ছে আর বলছো করছে তাহলে আমি বেল কি করে নিব দেখি আমাকে একটা বুদ্ধি বাইর করতে হবে কি করব হ্যাঁ কি হ্যাঁ পাইছি গাছে যখন বানর বাঁধা আছে ওই জিনিস নেওয়া কোনো ব্যাপার নয় তাই তো ও সব করে মাথার মধ্যে বুদ্ধি আসছে যে বানর যখন আছে নেওয়া ব্যাপার নয় এবার দেখুন ওই বেল আমি কি করে নিই আই আই বলো আই এ আমার দিকে তাকিয়ে দেখ ওরে বানর আমার দিকে তাকিয়ে দেখ বলের কাছে বেলের কাছে যে বানর আছে ওইটা ঝালমা ঝালমা ওই ঝালমা বানর মানুষ দেখলে কিন্তু বানরের না মশার মারে ওই হিরেনকে দেখে বানর মুচকি মুচকি হাসুছে আবার শট করে ওর দিকে পাশা ঘুরে হাসেন না বানর কাছে যখন যাবেন আগে মুচকি মারা হাসে আপনার পাশারি দেখাবে বানর তো বলছে ভাই বানর তুই আমার দিকে তাকা আবার ফুটকি ঝোঁকাছ এ পুটকি ঝোঁকানা দেখে ও ঝাম কো নিষেধ থাকে 4-5টা ঢেল জোর করিছে ওই তো সুত মাসা ঢেল ও ঢেল নিয়ে ও ঝাম করে যখন একটা ঢেল মারছে বানর পুটকি লাগে যখন পাছাত লাগিছে বানর ঝাম করে আর দিক হয়ে বানর বলছে মার আর একবার মার আর ও বাসালে ডাকতেছে মার দেখিস করছে মার ও যখন বলেছে ও মানছে ঢেল ওই ঢেল বানর ধরে নিছে এদিকে উড়ো যে ঢেল মারে ওইটা বানর ধরে বানর ফিকে মারে করছে তাল তো আর হলো না বুদ্ধি শালা এবার দুইটা ঢেল মারব শালা কেন ধরে ও চালা কি করে দুইটা ঢেল একবারে মারছে যখন একবার মারছে একটা ধরিছে আর একটা মাথা মাথার যখন লাগছে বানর রাগ ধরে গেছে কি ব্যাপার বানর ছটপট ছটপট করে লাফার চিন্তা করছি তুই আমার ঢেল মারিছ তাই তো আমি ছাড়ে দিব বেলটা ঝাম করে ছিঁড়ে হিরেন কসম মার হিরেন কসম বাহ এবার মারবই তো হিরেন মারছে ঢেল আর বানর মারছে বেল হিরেন মারছে ঢেল বানর মারছে বেল ওই বেলটা মর ঝাম করে ধরে ওই বেলের ওজন করতেছে কে রে এর ভিতরে একটা বেটি সোলা আছে তার ওজন হবে না বেলটা হাতত নিয়ে দেখে মনে হয় 800 ওজন এটা কি সত্যি বলবতে আছে না না কি আমার বিশ্বাস হয় না ওরে ওরে তুই যদি বেলবতে হয়ে থাকিস আরে বেলের ভিতর যদি থাকিস আমি ভয় করবে কেন মর্দের বেশি তো ওই বেল যখন
যখন ফিকে দিয়েছে বলটা ধরে বলছে বেলাবতী তুই যদি আমার বেলাবতী হয়ে থাকিস এই মুহূর্তে তুই বেলের মধ্যে থেকে বাইরে আয় তাই কি বাড়ায় করছে বেশ তুই যখন এখানে বাড়াবি না তোকে আমি নিয়ে আমার বাড়িতে গিয়ে দরকার হলে খাটা দিয়ে ফাটাবো তাই তো তারপর তো বাইর কোনো তো দেখবো বলে ওই বেলটা নিয়ে সিঁড়ির উপর ছেড়ে ওই দাওয়ানের যে ঘর আছে ওর উপর দিয়ে আসতেছে এদিকে বুড়ি গোসল করে এসে ঘরত খোঁজছে মাল নেই কি ব্যাপার ভাই খক খস ভাই খক খক খরে আমার পাখি কুটি আমার অগ্নিবশ আমার অসি আমার গুতাল লড়ি হরে বাবা হরে বাবা ওরে দাঁড়া দাঁড়াবো সারা যাই দেন হরে বাবা আকশপুরি সব চুরি করে নিয়ে চলে গেছি রে ও লাপর বাপুর বাপু আপুর বুড়ি মানুষ বিপদত পড়লে হুঁশ পায় কেসা আছি হুঁশ থাকে কেন থাকো না আরে হয় কি না আমার দাদির থেকে শুনি দেখ দাদি হুঁশ থাকে চিৎকার করে বলছে না না ওরে রাক্ষসপুরীতে একটা মানব সন্তান প্রবেশ করেছে তোরা কে কোথা আছিস এই মুহূর্তে যার কাছে যে আছে তারা ঝাঁপিয়ে পড় বলে বুড়ি উপর দিকে তাকে দেখে সিরে পৃষ্ঠে চলে যাচ্ছি ওই না দেখে বুড়ি বলছে আরে এদিকে যুদ্ধ দেখো